ভারতের উজান থেকে নেমে আসা ও বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ এবং ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশে আকস্মিক বন্যায় অন্তত 12টি জেলার আমন ধান, আমনের বীজতলা, আউশ ধান ও শাকসবজির অপূরণীয় ক্ষতি হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত এ বন্যায় যে পরিমাণ আউশ ও আমনের জমি আক্রান্ত হয়েছে সে হিসেবে 8.5 লাখ টন চালের উৎপাদন নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বন্যার কারণে 12টি জেলার ব্যাপকভাবে ফসলের ক্ষতি হলেও আরও 15টি জেলায় অল্প পরিমাণে বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়েছে। হিসেব বলছে এখন পর্যন্ত 2,91,033 হেক্টর শুধুমাত্র ধানি জমি আক্রান্ত হয়েছে, যেখানে চলতি মৌসুমের আমন ও আউশ ধান রয়েছে। কৃষি বিভাগ বলছে 12টি জেলার যেসব ধানের জমি আক্রান্ত হয়েছে সেগুলোতে ধানের উৎপাদন পুরোপুরি ক্ষতির মুখে পড়তে পারে। এর বাইরে 19,680 হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরি করা ছিল, যা পুরোপুরি আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগ বলছে ধান, শাকসবজি, আদা, হলুদ, মরিচ, ফল বাগান, তরমুজ, পেঁপে, গ্রীষ্মকালীন পেঁয়াজ, টমেটো, পান, আখসহ এবারের বন্যায় 3,29,382 হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ধানের পরেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাকসবজির উৎপাদন। তবে কৃষি বিভাগ এখনও টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ পুরোপুরি শেষ করতে পারেনি। যদিও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে মাছ ও লাইভস্টক খাতে এখন পর্যন্ত 2,000 কোটি টাকার ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়েছে। দেশের 12 জেলায় চলমান বন্যায় গবাদি পশু, হাঁস মুরগি, পশুখাদ্য এবং মাছ ও মাছের পোনা অবকাঠামো সহ এই খাতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ 2,000 কোটি টাকা ছাড়িয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে শুধুমাত্র চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে চলমান বন্যায় 12টি জেলার 86টি উপজেলার মৎস্য খাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। শুধু মৎস্য খাতেই এই ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 1,590,36,00,000 টাকা। এছাড়া 12 জেলার 86টি উপজেলার লাইভস্টক সেক্টরে গবাদি পশু, হাঁস মুরগির খাদ্য এবং অন্যান্য পশু খাদ্য নষ্ট হয়েছে। দুধ, ডিম, গবাদি পশু, হাঁস মুরগি সহ এখাতে 411 কোটি টাকার বেশি ক্ষতির তথ্য পাওয়া গেছে। এছাড়া গবাদি পশু মৃত্যু ছাড়াও অনেক পশু পানিতে ভেসে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হিসেবে বলছে বন্যায় এখনও দেশের 11টি জেলায় 12,38,048 পরিবার পানিবন্দী হয়ে আছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 57,01,000-এরও বেশি। এখন পর্যন্ত বন্যায় মৃত্যুর তথ্য পাওয়া গেছে 23 জনের। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।